ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ভীষণ দুই হাজার একচল্লিশ নিয়ে আলোচনা সভা করেছে গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান কাইজেন এবং লুজলি কাপো টেকনোলজিস প্রকাশ করা হয় একটি গবেষণাপত্র আলোচনায় বক্তারা স্মার্ট বাংলাদেশ করতে চারটি বিষয়ে গুরুত্ব দেন স্মার্ট নাগরিক স্মার্ট সরকার স্মার্ট সোসাইটি স্মার্ট ইকোনমি সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে হয় এ আলোচনা অনুষ্ঠান আড্ডায় গল্পে স্মার্ট বাংলাদেশ শিরোনামের এ আলোচনা অনুষ্ঠানে এক ছাঁক বক্তা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশে উন্নত তথ্য ও প্রযুক্তি কেমন হওয়া উচিত এর বাজেট এবং টেকসই উন্নয়ন নিয়ে কথা বলেন আমার যে অ্যাসোসিয়েশন বেসিস হুইচ আই বিলং টু সেই অ্যাসোসিয়েশনের কাছে আসলে ডেটা নাই যে তার কয়টা মেম্বার কি কাজ করছে কোন কোন ডোমেনে কাজ করছে কোন কোন সেক্টরে কাজ করছে এন্ড দ্য সেম ইজ অ্যাপ্লাইড ফর দ্য গভর্নমেন্ট অ্যাজ ওয়েল দ্য গভর্নমেন্ট হ্যাজ গিভেন আস ডাইরেকশনস হুইচ ইজ মানে আনবিলিভেবল যেটা দ্য পয়েন্ট ইউ আর ইউ আর মেকিং অল অফ আস আর মেকিং দ্যাট হ্যাডস অফ টু কে যে যা ইচ্ছা বলুক না কেন মাননীয় প্রধানমন্ত্রী যেগুলো ডাইরেকশন যেগুলো আমাদেরকে দিয়েছেন ড্রিম যেগুলো দেখিয়েছেন ওইটাকে আমাদের ইউটিলাইজ করাটা হলো আমাদের কাজ দায়িত্ব এছাড়া স্মার্ট বাংলাদেশ নির্মাণের পরিকল্পনা হিসেবে বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে তা বাস্তবায়িত না করতে পারার কারণগুলো উল্লেখ করে এর করণীয় নিয়ে আলোচনা করা হয় এখন অনেক প্রচুর রিসার্চ হওয়া প্রয়োজন একটা রিসার্চে কিছুই হবে না ডেটা কালেকশনের জন্য যে লোকটা যাচ্ছে ও কিন্তু আইটি কোম্পানি কোনো নলেজ নিয়ে যাচ্ছে না ও যেই সেট অফ কোশ্চেনস জিজ্ঞেস করার কথাও জিজ্ঞেস করে চলে আসছে কার সাথে কথা বলছে এবং উনি কি উত্তর দিচ্ছেন সেই বিষয়গুলো কিন্তু ঠিক মতো করে ডেটাতে রিফ্লেকশন হচ্ছে না কোম্পানিগুলো আসলে কি করে তো এই ডেটাগুলো যখন হাতে আসবে আমাদের যদি যেটা সোহেল করেছে কারণ তার একটা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে তার একটা অন্টারপ্রিনুরিয়াল ব্যাকগ্রাউন্ড আছে একটা কোম্পানিকে বোঝার জন্য যেই প্যারামিটারগুলো দরকার উনি কিন্তু আমরা যদি অনেক সময় কাউন্সিল করতেও চাই কিন্তু বের হয়ে যাবে কিন্তু আমি দেখেছি যে সার্ভেগুলো একেবারেই মানে সার্ভে করতে হবে তাই আমরা সার্ভে করছি যার জন্য আমার হাতে যে ডেটাটা আসছে সেই ডেটাটা আসলে কোনো কোম্পানির কাজে লাগছে না কনজিউমার বিহেভিয়ার প্যাটার্ন উইচ ইজ ভেরি ইউনিক এটা আপনাকে কারোর সাথে মিলাতে পারবেন না আমার ইনফ্রাস্ট্রাকচুরাল লিমিটেশনস ইজ ভেরি ইউনিক সো এইটাকে যদি আমি ডিজাইন করে যদি আমি সলিউশন যদি ডেভেলপ করি সেইটা অনেক বেশি ইফেক্টিভ হবে রাদার দেন দ্য কপি পেস্ট আইডিয়া ইউ আর ইউনো ইমপ্লিমেন্টিং হেয়ার যেটা আপনারা আপনাদের রিসার্চে বারবার একটা ফোকাস করেছেন দ্য বোল্ড ইনোভেশন দ্য বোল্ড ইনোভেশন ইজ ভেরি ভেরি ইসেন্সিয়াল বিকজ ইউ নো লঙ্গার ইউ ক্যান সাস্টেইন উইথ দ্য কপি পেস্ট আইডিয়া ভবিষ্যতে উন্নত প্রযুক্তি এবং দক্ষ মানব সম্পদ নিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে এমনটি প্রত্যাশা আয়োজকদের তাসনিয়া নিশাত মিম সময় সংবাদ ঢাকা